নিরাপত্তার মোটা চাদরে মুড়ে শিক্ষাঙ্গরে সরস্বতী পূজা। শুনতে অবাক লাগলেও বাস্তব সত্য, হাওড়ার ডোমজুর আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে সরস্বতী পুজোতে অপ্রীতিকর ঘটনা এড়াতেই উল্লেখযোগ্য সংখ্যায় পুলিশ মোতায়েন করতে হলো প্রশাসনকে। দিন দুয়েক আগে কলেজে দুই ছাত্র গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছিল। বিগত দিনেও ডোমজুর আজাদ কলেজে একাধিকবার একাধিক ইস্যু নিয়ে শাসক দলের দুই ছাত্র গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়েছে, কখনো কখনো তার সংঘর্ষের চেহারাও নিয়েছিল। আবারও বিবাদের আগুন জ্বলে গত ২৪শে জানুয়ারি দুই ছাত্র গোষ্ঠীর। কে সরস্বতী পুজো করবে তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কলেজ চত্বর। শেষে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছিল পুজো করার জন্য। সেই কমিটি এদিন নতুন প্রতিমা নিয়ে এসে পুজোর আয়োজন করে। তবে বিপক্ষ গোষ্ঠীকে এদিন কলেজ চত্বরে দেখা যায়নি। কিন্তু এরই মাঝে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় সকাল থেকেই কলেজ চত্বরে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয় এবং সারাদিন কড়া নজরদারি চালান ডোমজুর থানার কর্তারা। পুজো আমাদের জিবি পারমিশন দিয়েছিল, প্রিন্সিপাল পারমিশন দিয়েছিল, আমাদের ডোমজুর থানার আইসি পারমিশন দিয়েছিল, সবই পারমিশন আমরা পেয়েছিলাম। আমরা পুজো ওরা জোরজবস্তি একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য আমাদের এই কলেজে এসেছিলো। জিবির বিরুদ্ধে ওরা ঠাকুর নিয়ে এসেছিলো, ঠাকুর নিয়ে কিছু বহিরাগত কিছু প্রাক্তন স্টুডেন্টরা ওরা জোরজবস্তি ঠাকুর নিয়ে এসে আমাদের পুজো বন্ধ করার জন্য এসেছিলো। এই জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম, এই জন্য এখন আমাদের বাইরেও দেখবেন পুলিশ আছে বহুত, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের ভালোভাবে পুজোটা আমরা ঠিক করেছি। যে কিছু একটা ব্যাঘাত ঘটাবে বলে তখন আমরা আলপনার সেখানে কাজ করছিলাম, হঠাৎ করে তার মধ্যে এসে ব্যাঘাত ঘটায় এবং আমাদের কাজ তার জন্য দাঁড়িয়ে যায়, অনেক কাজ আটকে গেছিলো। কালকে কোনোরকমভাবে আমরা কাজগুলো অনেক কষ্টে শেষ করতে পেরেছি। ওরা যদি এসে ব্যাঘাত না ঘটাতো তাহলে হয়তো এটা হতো না, ওরা হয়তো পুরো প্ল্যানিং করেই এসেছিলো জিনিসটাকে খারাপ করে বলে যাতে পুজোটা না হতে পারে, এরকম কিছু চক্রান্ত নিয়েই হয়তো ওরা এসেছিলো। সেই জন্যই আমাদের পুজোটা অনেকটা প্রবলেম হয়েছে সৃষ্টি করতে। হ্যাঁ, ওরা ওটাই মনে হচ্ছে চেষ্টা করছে গোষ্ঠীদ্বন্দ্ব করে সব কিছু খারাপ করার। ঠিক আছে, কলেজের নামটা বদনাম করার চেষ্টা করছে, এখন যেখানে আছে আয়াত কলেজের নামটা বদনাম হচ্ছে একমাত্র ওদের কারণে। ওরা যদি এসে এই দ্বন্দ্বটা না করতো তাহলে হয়তো এই এতটা বদনাম হতো না আমাদের কলেজের। আমাদের জিবি পারমিশন দিয়েছে, আমরা গভর্নমেন্ট বডির আন্ডারে আমরা এটা করছি, তো গভর্নমেন্ট বডি আমাদের দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আমরা সবাই ছাত্র সংসদের সদস্যরা পালন করছি অ্যাজ আ স্টুডেন্ট। হাওড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষের যে নামে যে বদনাম তুলেছিল সেটা সম্পূর্ণই মিথ্যা, আমরা তীব্র ধিক্কার জানাই। 26শে জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস, তাহলে ওরাও আসতো এসে পতাকা উত্তোলন করেনি, আমরা সেটা দায়িত্ব সহকারে পতাকা উত্তোলন করেছি, আর ওরা হলো SFI এবং BJP-র দালাল। ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো যাচ্ছে, বক্তের সামনে আসো মেম্বারগুলো।